সিভিয়র ফ্লস ক্যাটেগরিরে দিল্লি AQI 500 পাখাপাখি পৌঁছিছে। সবুঠি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 494 পার। রাজধানীরে বিষাক্ত ধোঁয়া যোগুঁ দৃশ্যমানর দূরতা হ্রাস পাইথিবারু ট্রেন এবং বিমান বিলম্ব বাতিল কিংবা বাতিল করা যাইছি। 22টি ট্রেন বিলম্ব রহিতবা বেলে 9টি ট্রেন বাতিল করা যাইছি। দিল্লি NCR রে সমস্ত স্কুল বন্ধ রহিতবা বেলে বিশ্ববিদ্যালয়ে অনলাইন রে পাঠ পড়াইবাকু নির্দেশ দিয়া যাইছি। দিল্লি ও NCR ক্ষেত্রে লাগু হইছি গ্রাফ 4 র কটকণা। কেবল জরুরি সেবা CNG ও ইলেকট্রিক ট্রক কু ছাড়ি অন্য সমস্ত ট্রক প্রবেশ উপরে রোক লাগিছি। বাহার আসুথিবা সমস্ত বাণিজ্যিক যান প্রবেশ উপরে মধ্য রোক লাগিছি। সরকারি ও বেসরকারি কার্যালয় 50% কর্মচারীরে চালিব। অধা কর্মচারী ওয়ার্ক ফ্রম হোম রে কাম করিবে। জরুরি নথিলে লোকে বাহারকু ন আসিবাকু পরামর্শ দেইছি স্বাস্থ্য মন্ত্রণালয়। প্রদূষণ প্রভাবে দিল্লি রাজপথরে ভিজিবিলিটি হ্রাস পাইছি। যুয়াড়ে চাহিলে ধোঁয়া আউ ধোঁয়া দিশুছি বায়ুমণ্ডলরে। সেপটে ক্রমাগত দ্বিতীয় দিন ঘন কুহুড়ি পাই IMD মধ্য অরেঞ্জ আলর্ট জারি করেছে। সম্পর্কে অধিক আলোচনা করা পরিবেশবিদ জয়কৃষ্ণ পাণিগ্রাহী যোড়ি হচ্ছেন আমার সহিত। শ্রীযুক্ত পাণিগ্রাহী আপনার স্বাগত। বর্তমান পরিবেশ পুরা চিন্তাজনক হেলা শ্রীযুক্ত পাণিগ্রাহী দিল্লিরে, এবং দিনকু দিন যেমিতি বায়ুর গুণবত্তা ক্রমশ হ্রাস পাচ্ছি, লোকঙ্ক মধ্যে বর্তমান কোণ অনুভব হেউথবা আপন ভাবুছেন, এবং এহাকু কেমিতি রোকা যাই পারিব? দেখন্তু দিল্লি পরিস্থিতি বর্তমান অতি গম্ভীর স্তরের পৌঁছিছি। আমি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বা AQI যে বায়ুর গুণবত্তা সূচকাঙ্ক সাধারণত মাপি থাও, তা শূন্যর আরম্ভ হয়ে 500 পর্যন্ত এই স্কেলে থাকে। কিন্তু বর্তমান দিল্লির গুণবত্তা বায়ুর গুণবত্তা 500 অতিক্রম করে যাইছি, যা সূচাই দৌছি এ অতি ভয়ঙ্কর স্তরের পৌঁছিছি। প্রদূষণের মাত্রা অত্যন্ত উচ্চ স্তরে রয়েছে, যেপাই কি বায়ুর দৃশ্যমানতা বহুত হ্রাস পাইছে। 100 মিটার পরকু দেখি হো না, এবং এথিপাই অনেক গাড়ি আক্সিডেন্ট হচ্ছে। তা সহিত এ প্রদূষিত বায়ুকু যদি নিঃশ্বাসরে লোকমানে গ্রহণ করন্তি লম্বা সময় ধরি বিভিন্ন প্রকার রোগরে আক্রান্ত হবার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ ভাবে শ্বাসক্রিয়া জনিত রোগ অধিকরু অধিক লোক আক্রান্ত হবে এছিরে। এবং একথা কুয়া যাচ্ছি যে মানে স্থায়ী ভাবে দিল্লি বসবাস করছেন, এ প্রদূষণের প্রভাব সেমানকর জীবন অবধি বা আয়ুষ 12 বর্ষ পর্যন্ত হ্রাস পাই যাচ্ছে। এভাবে এক ভয়ঙ্কর পরিস্থিতি যেত বায়ুর গুণবত্তা অত্যন্ত নিম্ন স্তরের রহুছি, সরকার বিহিত পদক্ষেপ গ্রহণ করিবার আবশ্যকতা রয়েছে। যে নির্দিষ্ট উৎসরু প্রদূষণ সৃষ্টি হচ্ছে প্রত্যেক বর্ষ, এবং বিশেষ ভাবে শীত দিন আরম্ভ হয়ে গেলে নভেম্বর মাসের দীপাবলি পরবর্তী সময়ের এ অতি গম্ভীর উৎকট রূপ ধারণ করুছি। তেমন বর্তমান সময়ের মুখ্য কর্তব্য হচ্ছে যে নির্দিষ্ট উৎসরু প্রদূষণ সৃষ্টি হচ্ছে, যেভাবে কি বহু পুরোনা গাড়ি মধ্যে রাস্তায় চালুছি পেট্রোল ডিজেল গাড়ি, তাকে সব বন্ধ করা পড়ব তা জায়গায়। শ্রীযুক্ত পাণিগ্রাহী, কেবল দিল্লির বায়ু প্রদূষণ কথা নুহে, জল মধ্যে প্রদূষণ স্থিতি সাংঘাতিক স্তরের পৌঁছিছে। যমুনা নদীর বিষাক্ত ফেণ ভাসুছি, এবং দিল্লির পানীয় জল কথা যদি কহবা ঘোর সমস্যা দিয়ে গতি করছেন দিল্লি বাসিন্দা, ইয়া উপরে আপনার মত কন রহিব? সাড়ে 3 কোটি অধিক জনসংখ্যা রয়েছে, যেপাই কি যথেষ্ট চাপ সৃষ্টি হচ্ছে পরিবেশ উপরে, বিভিন্ন উৎসরু প্রদূষণ সৃষ্টি হচ্ছে। যমুনা কথা যে উত্থাপন কলে, দিল্লিরে প্রবেশ করা পূর্ব যমুনা নদীর জল গুণাত্মক মান যথেষ্ট ভাল রহুছি, কিন্তু যেতবে দিল্লিরে 25 কিলোমিটার অতিক্রম করিকি দিল্লি শহরু বাহারকু আসুছি, সেতবে সম্পূর্ণ ভাবে প্রদূষিত জল এবং যার মান অত্যন্ত খারাপ স্তরের রয়েছে। যে কথা কুচার যে ফেণ গোটি ফুট উচ্চার নদী জলের ভাসুছি, সে সূচাই দৌছি বহুত পরিমাণের ফসফরস আউ আমোনিয়া ইয়ে রাসায়নিক পদার্থ বিভিন্ন উৎসরু নদী জলের মিশুছি, যেপাই কি নদী জল টিকিয়ে প্রবাহিত হেলা বেড়ে বায়ু সংস্পর্শে আসুছি এভাবে ফেণ সৃষ্টি হচ্ছে। যেভাবে কি ঘরে আমি লুগা সফা কলা বেড়ে ডিটারজেন্ট ব্যবহার করছে, তাকে টিকিয়ে পানি
ফলাইলে তা ভিতরে ফেণ সৃষ্টি হয়ে ঠিক সেইভাবে প্রক্রিয়ার শ্রীযুক্ত পাণিগ্রাহী দিল্লি খারাপ বায়ুর প্রভাব পড়ুছি কি যমুনা নদী দেখুন বায়ু প্রদূষণ যে উৎসর বায়ু প্রদূষণ সৃষ্টি হচ্ছে এবং জল প্রদূষণ অন্যান্য উৎসর সৃষ্টি হচ্ছে দুইটির উৎস অলগা অলি কতক স্থলের ধরতু কলকারখানা রয়েছে সেঠু প্রদূষিত জল মধ্যে নির্গত হচ্ছে তা সহিত প্রদূষণকারী বায়ু মধ্যে সৃষ্টি হচ্ছে চিমনি মাধ্যমে তেণু বিভিন্ন উৎসর বিভিন্ন প্রকার প্রদূষণ সৃষ্টি হচ্ছে যাহাদ্বারা বায়ু প্রভাবিত হচ্ছে জল প্রভাবিত হচ্ছে মৃত্তিকা মধ্যে প্রভাবিত হচ্ছে বিভিন্ন ভাবে এ সবুর পরিবেশর যেতে অধিক প্রদূষণ বৃদ্ধি পাইব তার সিধাসলখ প্রভাব লোক মানকর স্বাস্থ্য প্রদূষণ যেতে বৃদ্ধি পাইব তাহার প্রভাব সিধাসলখ লোক মানক উপরে পড়িব এবং প্রদূষণ তো হেউছি সবুঠারু গুরুত্বপূর্ণ কথা হেউছি কিভাবে ভাবে দিল্লি রে ইয়ে সাংঘাতিক স্তরের প্রদূষণ কো রোকা যাই পারিব সে নেই তৎপরতার সহিত কার্য করিবার আবশ্যকতা রয়েছে ধন্যবাদ শ্রীযুক্ত পাণিগ্রাহী আপনার সমস্ত আলোচনা পাই যদি আপনার আমার ভিডিওটি ভাল লাগিলা তবে আমার চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করা জমা বি ভুলন্তু নাহিঁ।